তাহলে হাগিয়া যাইব হাগিয়া যাইব হাগিয়া যাইব কেন দে তুমি বন্ধুত্বের সম্পর্কটা আরো বেশি ভালো এই বাথরুমে একটা দুইটা তিনটা চারটা না পাঁচটা যোগের সন্ধান পেয়েছি। রিস্কের বিষয়টা হচ্ছে এখন সেই সুস্বাদু আমটি খাবো। কি পরিমাণ হলুদ দেখতে পাচ্ছেন, ক্যামেরা বার্ন হয়ে যাচ্ছে। আমি এরকম হলুদ আম এই বছরে আর দেখিনি। এটা বুঝেই যাচ্ছে এটা পাহাড়ি আম। যে কোনো পাহাড়ি ফলে অনেক টেস্ট হয় যা চিন্তার বাইরে। এর আগে যত পাহাড়ি ফল খেয়েছি সবগুলোতে অনেক মজা পেয়েছি, তা আমটাতেও সম্ভবত অনেক মজা পাবো। দেখি কি পরিমাণ লাল দেখো। এরকম একটি আম খেয়ে যদি আমাকে হাগিতে হয় কয়েকটি বছর, তাহলে হাগিয়া যাইব হাগিয়া যাইব হাগিয়া যাইব। ভাই তাহলে তো সিটি কর্পোরেশন থেকে আম মেরে যাব। বাড়ু ফু না না, ফার্স্টে তো আমি বাইক রানিং করার অবস্থায় ট্রাক থেকে নিলাম, পরে দুই পায়ের ফাঁকে রেখে এই পুরো রাস্তাটা রাইড করছি। পড়ে যাইবে না না, আমটা পড়তে দেই না, এইভাবেই চালাইছি। মানে খুব বেশি কর্নারিং করি না, বড় সাইজ থেকে কিছু মানে কাপতে বেশি দূর না, একবার অল্প ভাই। হ্যাঁ অল্প অল্প, ঠিক আছে। এই তোর কি অবস্থা? আরে কেন দে তুই কমে এসব। বন্ধুরা আমার খুব ছোটবেলার একটি বন্ধু কিবরিয়া। আচ্ছা তুই কই যাচ্ছিলি? আমি যাচ্ছি বান্দরবান যাবো আর কি, শুটিংয়ে। শুটিংয়ে না, আমি একটা কাজে আসছিলাম খাগড়াছড়িতে, কাজ শেষ করছি, এখন যাচ্ছি বান্দরবানের দিকে, ওইখানে থাকবো। থাইকা কালকে আবার ঢাকায় ব্যাক করবো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার দেখা। একটু সময় দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আছে কিছু করে হবে। আর তুই দেখিস এই যে ব্লগ হচ্ছে, তোকে ব্লগেও দেখাবে। হ্যাঁ আমি আছি তো, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমি। ঠিক আছে দোস্ত, ঠিক আছে, ওকে। একটু আম খাবি? আম আছে ব্যাকগ্রাউন্ড দিয়ে, অনেকগুলা খাইছি, মজা নাই জায়গা, অনেক মজা। ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে আল্লাহ হাফেজ। ছোটবেলার বন্ধু হঠাৎ করে এই পথ দিয়ে যাচ্ছিল, দেখা মাত্র চলে আসতো, এটাই একটা অন্যরকম ভালোবাসা। আসলে বন্ধুত্বগুলো এমনই হওয়া উচিত, যে কোনো সময় যে কোনো জায়গায় দেখা হয়ে যাওয়া উচিত, তাহলে বন্ধুত্বের সম্পর্কটা আরো বেশি ভালো। রোগী আমরা অ্যাম্বুলেন্স দিয়ে, অর্থাৎ মোটর বাইক অ্যাম্বুলেন্স দিয়ে আমরা ডাক্তার কাছে পাঠিয়েছি। তো ওনারা দেখি দিব্যি হেঁটে আমাদের জন্য আবার কোকুনি আসছে, খুবই অবাক লাগছে। এখন ঠিক আছে, বাকি রাস্তা ভাই আমাকে তো হেল্প করতে হবে। ভাই আপনার পায়ে কি অবস্থা? ভাই আমার পায়ে একটুখানি খালি চামড়া উপর দিয়ে উঠে গেছিল, ঘষা খাইছে। ইঞ্জেকশনটা দিছেন? না ইঞ্জেকশন লাগবে না। আপনিও দেন নাই? যেখানেই যাবেন রাতে ওইখানে কি অবশ্য ইঞ্জেকশন দিয়ে? আর দেখেন আপনি যে অ্যাক্সিডেন্টটা করছেন, কোন জায়গাগুলো অ্যাক্সিডেন্ট করছেন? হাত আর পা। আপনি যদি গার্ডগুলো যদি থাকতো তাহলে কিন্তু আর এই ঘটনা ঘটতো না। তাহলে আমি শেষ, আমার এখান থেকে একদম ডেড হয়ে যেত। তাই কি হেলমেট আপনার? আমার তো সার্টিফিকেট ছিল, আলহামদুলিল্লাহ ওনারা সার্টিফাইড হেলমেট পরাছিলেন। হেলমেটের উপর তো ভালো দাগ পড়েছে। হ্যাঁ দাগ পড়ছে। যাই হোক আমরা এখন কোকটোক খাবো, কোকটোক খেয়ে আবার রওনা দেবো নাকি? তো আসলে দুর্ঘটনা আমাদের জীবনের একটা অংশ, আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং দুর্ঘটনা হয়ে গেলে এই ভাইদের মতো সাহস রাখতে হবে মনে, যেন না কিছু হয়নি, আমি পারবো। এই মেন্টালিটি থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন বড় ধরনের বিপদের হাত থেকে। ভাই ব্যথা যদি বেশি করে তাহলে কিন্তু জানাবেন আমাদের। চিন্তা করিও না, বাইতে গেলে সমস্যা নাই, ইন্ডিকেশন দিব।
আমরা টুরে সাথে রেইনকোট নিয়ে নিয়েছি, কারণ অনাকাঙ্ক্ষিত বৃষ্টি আসলে যেন ভিজতে না হয়। তা আমার এখানে ব্যাগ বেশি উঁচু হয়ে গিয়েছে, তাই আমার রেইনকোটটিও কাজী ফাহিম তার বাইকে রেখে আমাকে ভীষণ উপকার করছে। ফাহিম, তুমি এই যে উপকারটা করছো, তুমি দোজাহানের অশেষ নেকি হাসিল করবা। না, এটা আমি কখনোই করবো না, এই ঋণ আমি কখনোই শোধ করবো না। আজকে যে দুর্ঘটনা ঘটলো এটা সেই আগের মতোই, একটি বাইকার থেকে আরেকটি বাইকের দূরত্ব খুব বেশি না হওয়ার কারণে এই মূলত অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তাই আমি প্রায় ব্লগে বলি যে একটি বাইক থেকে আরেকটি বাইকের ডিস্টেন্স বেশ ভালো রাখা উচিত। যেমন এই মুহূর্তে 64 কিলোমিটার গতিতে বাইকটি চলছে, আমি ওর কাছ থেকে যে পরিমাণ ডিস্টেন্স রেখেছি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিস্টেন্স। যত স্পিড বাড়বে তত ডিস্টেন্স বাড়বে, এটাই বেশিরভাগ সময় বাইকাররা ভুলে যায়। এবং কোনো কারণে যদি সামনের বাইক ব্রেক করে তাহলেই ঘটে যায় দুর্ঘটনা। তো সবাইকে সতর্ক থাকতে হবে, স্পিড বাড়ছে, খেয়াল করে দেখুন, আমার সাথে হৃদয়ের ডিস্টেন্সও বাড়ছে। সাবধানে থাকবেন, এই আঘাতই শেষ আঘাত না, আরো আঘাত পেতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে সতর্কতা জরুরি। ওকে ওকে ভাই, রাহাত তো ঠিক আছে, বিদায় নিচ্ছ এক বুক পেন দিয়ে তোমাকে। দেখো, তুমি যদি আসতে পারো তো ভালোই হবে, মজা হবে। রুমটা তো খুবই সুন্দর, ফাঁকা ফুকা নিরিবিলি একটি রুম। তো ফাইনালি ফাহিম আর হৃদয় খুব সুন্দর একটা রুম ম্যানেজ করেছে। রুমটা কিন্তু বেশ বড়, কিন্তু আমার মনে হয় যে রুমটা একটু ডেকোরেশন ভালো করা উচিত ছিল। যাই হোক, একটু বের হতে পারি। আচ্ছা, আমরা কি বের হবো? ফুয়েলটা ভরতে হবে আমাদের, না হাফ ট্যাঙ্ক করে বের হবো ভাই। ফুয়েলটা আমরা কাছে যাওয়ার সময় নেই ভাই, না যাওয়ার সময় নেব না, যাওয়ার সময় ডারে না। এই বাথরুমে একটা দুইটা তিনটা চারটা না পাঁচটা যোগের সন্ধান পেয়েছে। তো রিস্কের বিষয়টা হচ্ছে এই যোগগুলো যদি কোনো কারণে আমাদের খাটে উঠে, কানে যদি ঢুকে, তাহলে কিন্তু শেষ। এইটা মানে অপারেশন করে বের করার আগেই তোমার জীবন নিয়ে ফেলবে। আসো, তোমাদেরকে পাঁচটা যোগ দেখাই, আসো। এখন তাদেরকে মার্ডার করার পর তাদের সঙ্গী সাথীরা যদি প্রতিশোধমূলক আচরণ করে, সেই ক্ষেত্রে আমরা খুবই বেকায়দায় পড়ে যাব। আগে একটু বাইরে দেখে নিচ্ছি, পুরো রুমটাকে চেক করতে হবে। আচ্ছা ওকে, তোমাদের একটা একটা করে দেখাই। হ্যাঁ বয়স, এ হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু, এই হচ্ছে নাম্বার থ্রি। ওই দেখো, চিপার ভিতরে বেসিনে চিপ হয়, এবং ওই যেন ছোট একটা বাচ্চাও আছে, দেখো ছোট একটা বাচ্চা, কালো। আচ্ছা, তারপর এই পাশে আসো, এই যে এখানে। আচ্ছা, স্প্রে থাকুক না কি থাকুক সেটা ডাজন্ট ম্যাটার, এটা এখানে ঢুকতে পারবে না, তার ব্যবস্থা করতে আছে না। কিন্তু কথা হচ্ছে, পূর্বে যদি থেকে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব? মানে আমি যে গোসল করছি প্রত্যেকটা জগ কিউসি করে করে গোসল করছি, যাতে আবার মানে এমন তো হইতে পারে যে কলের লাইন দিয়ে আসতেছে। এখানে জগ মারার অপারেশন চলতেছে। হ্যাঁ, তারপরও ফাইন, আমার মনে হয় যে আমাদের রুমটাকে চেক করা উচিত।
আমার কথা হচ্ছে যে এদেরকে আমরা প্রতিহত করবো, কিন্তু আমাদের ভুলটা তো সুন্দর হতে হবে, তাই না? এই প্রথম একসাথে এতগুলো যোগ দেখলাম, না হলেও 9টা থেকে 10টা, 6টাকে অবশ্য আমাদের রেমি ভাই উনি বিশেষ বুদ্ধি খাটিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সে ওটাকে কয়েকটাকে মেরে ফেলে, কিন্তু এরপরও দেখছি একটার পর একটা আসছে। আমার যেটা মনে হয় পানির লাইনের যে কলটা রয়েছে এই কল দিয়েই সম্ভবত এই যোগগুলো আসছে। যাই হোক, আমি গ্রামে গঞ্জে গঞ্জে না গ্রামে অনেক যোগ দেখেছি, আমার গায়েও যোগ উঠেছিল, কিন্তু একসাথে এত যোগ আমি কখনো দেখিনি। তো মোটামুটি ভালোই আতঙ্ক নিয়ে আজকে রাতটি যাপন করতে হবে, কিছু করার নাই। তো ফাইন, ব্লগটি শেষ করে দিচ্ছি হৃদয়। তবে শেষ করার আগে আজকে যে তোমাদের এই যে রাইডিংয়ের অনুভূতি, আমি জানতাম যে গ্যাসবি বাসন্তী মোটামুটি বিএসপিটা ইনক্রিজ করছে, বিথ্রি সমানই বিএসপি, কিন্তু হাই স্পিডে যে এত ভালো পারফরমেন্স করবে সেটা ভাবতে পারিনি। মোটামুটি আমরা এভারেজ যখন 130+ চালাইছি তখন দেখি ট্যারোজিবি একদম সাথে মানে লুকিং গ্লাস থেকে বাইরে হয়ে গেছে এমনও না, আবার পিছিয়ে পড়ে গেছে এমনও না। এই বাজেটে এরকম একটা বাইক আসা আসলে খুব ভালো। ফাইন, তোমার কি মতবাদ? ভাই, ট্যারোজিবি বাইকটা যা দেখলাম মার্কেটে এটা মোটামুটি সব দিক থেকে ভালোই ইম্প্রুভ করা হয়েছে কিন্তু আর কি। আর স্পিডের কথা যে মানুষ বলে যে ট্যারোজিবি স্পিড নাকি 125-এর পর বা 30-এর পরে উঠতে চায় না, 19 BHP-র ইঞ্জিনে দেখলাম মোটামুটি 145 পর্যন্ত টাচ করতে দেখছি। তবে জেবি ভাই, আপনার বিরুদ্ধে আমার একটি কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে যে আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনি দায়ী, কারণ আপনি পিছন দিক থেকে ওই বাইকটাকে আঘাত করেছেন। তো এই যে আজকে যে ভুলটা হলো এবং এটা সংশোধনটা কি হতে পারে আপনার মতে একটু আপনি বলেন। এতে আমার বন্ধুরা যারা আছে যারা একটা বাইকের পিছনে লেগে আরেকটা বাইক চালান, আমার মনে হয় তারাও এই ভুলটি থেকে সরে আসবে, কারণ কি করুন অবস্থা আপনাদের দেখলেন, হাত পা ছিলে টিলে একাকার। তো ভাই আপনি বলেন। আসলে অসাবধানতা বশত এটা হয়েছে। তো রাইড করার সময় গ্রুপ ট্যুরে মেইনলি যেটা ফোকাস থাকতে হবে, সামনের রাইডারকে সবসময় ফলো করতে হবে, একটু ডিস্টেন্স মেনটেন করে। সো আমি এই জায়গায় আর কি আমার ডিস্টেন্সটা ঠিকমতো রাখতে পারিনি, যার জন্য এই একটা অবস্থা। যাই হোক, ম্যাক্সিম ভাই আপনি বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। অনেকে আসলে বুঝতে চায় না, সবাই মনে করে আমার কোনো দোষ নয়, সব অন্যের উপর চাপিয়ে দেওয়া। তো আসলে আমরা একসাথে যারা ভ্রমণ করি সবই একই মন মানসিকতার, একইভাবে মজা করি, এন্টারটেনমেন্ট করি। বাইক নিয়ে যতই ধাপাধাপি বিবিএর ভরাভরি হোক না কেন, দিন শেষে আমরা সবাই খুব ভালো বন্ধু। আমি মনে করি সকল ব্র্যান্ডের বাইকারদের ঠিক আমাদের মতোই দিন শেষে বন্ধু এরকম মন মানসিকতা থাকা উচিত। কাউকে আমরা ছোটো করে দেখবো না, আবার কাউকে বড় করেও দেখার দরকার নেই। সবাই সবার প্রতি সম্মান বোধ থাকলে আমার মনে হয় পৃথিবীটা আরও অনেক বেশি সুন্দর হবে, বাইকারদের ভিতরেও অনেক সুসম্পর্ক স্থাপিত হবে। তো বন্ধুরা, এখানে এই ব্লগটি শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ব্লগে আরও জোর জায়গায় যাবো। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই।